আল্লাহ রব্বুল আলমিন সুরাইফুর ফুরকানে আইবাদুর রহমানদের এগারোটি বৈশিষ্ট্য এবং গুণের কথা উল্লেখ করেছেন এগারোটি গুণ এবং বৈশিষ্ট্যের মানুষ যারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন এবাদুর রহমান মানে হলো রহমানের বান্দা কিন্তু এগারোটি গুণ এগারোটি বৈশিষ্ট্যের মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সুরাইফুর ফুরকানে আইবাদুর রহমান বা রহমানের বান্দা হিসাবে তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন এর মানে হলো যে এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে এই যোগ্যতা যদি কারোর মধ্যে থাকে তাহলে মানুষ তো আল্লাহর গোলামী করার চেষ্টা করে গোলাম হিসাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে তো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সেই মানুষগুলোকে আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন তারা হলেন রহমানের বান্দা রহমানের গোলাম অর্থাৎ আল্লাহতালা তাদের বন্দিগি তাদের গোলামি তাদের দাসত্বকে কবুল করে নিয়েছেন আগাম জানিয়ে দিয়েছেন কারা সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন নিজের বান্দা হিসাবে গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন মেনে নিয়েছেন গ্রহণ করেছেন তাদের বন্দেগীকে সে সম্পর্কে আল্লাহবুল আলমিন বলেছেন আওয়াজবিহমিনের শেখ অজিম ও আইবাদ হাওনা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল তারা যখন জমিনে চলাফেরা করে পৃথিবীতে চলাফেরা করে হাঁটা চলা করে তখন তারা সে হাঁটা চলাটা এরকমভাবে করে যে তাদের হাঁটা চলা থেকে বিনম্রতা বিনয়ের ভাব প্রকাশ পায় অহংকারের সাথে দাপটের সাথে তারা চলাফেরা করে না তাদের চলাফেরার ভিতরে নম্রতা থাকে কোমলতা থাকে এটা হলো তাদের বৈশিষ্ট্য আর আরেকটা বৈশিষ্ট্য হল যে ওয়াইদা খাত বাহমুল সালামা মূর্খ কোনো মানুষ না বুঝে অথবা ভুল বুঝে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসলে তর্ক করতে আসলে সে সালাম বলে সেখান থেকে সরে যায় কোনো বিতর্ক অবস্যায় লিপ্ত হয় না এটা একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং রহমানের বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার আল্লাহ গ্রহণ করবেন মানুষের সাথে কূটতর্ক ঝগড়াঝাটি এবং মানুষের সাথে বিতর্ক এগুলোতে জড়ানোর স্বভাব তার মধ্যে থাকবে না নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মন্তারাকাল মেরা আইনকান মোহেকান যে ব্যক্তি ঝগড়া জাটি বিতর্ক এগুলো করে না অথচ কেউ তার সাথে ঝগড়া করতে আসছে বিতর্ক করতে আসছে অন্যায়ভাবে তার অধিকার আছে সে সত্য কথা সঠিক কথাটা বলতেছে তারপরেও নিজের অধিকার কথাও যদি বলতে চায় কথা বাড়বে গ্যাঞ্জাম হবে তর্ক হবে ঝামেলা হবে এটা জানার কারণে সে ঝগড়া বিবাদ করে না তর্ক এড়াইয়া চলে যদি এরকম করে কেউ তাহলে নবী করিম সাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতের মাঝে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম জান্নাতের প্রাসাদের দায়িত্ব নেওয়া মানেই হলো জান্নাতের দায়িত্ব নেওয়া কারণ জান্নাতের ভেতরকার প্রাসাদে যেতে হলে তো জান্নাতে অটোমেটিকলি প্রবেশ হবে এই জন্য তর্ক এড়ানো এটা অনেক ভালো একটা গুণ কিন্তু তর্ক করা এটা ভালো গুণ আমাদের সমাজে দেখা যায় যে কথায় কথায় আমরা অনেকে গন্ডগোল ফাঁসা তর্ক বিতর্ক এগুলোতে লেগে যাই রাস্তাঘাটে বাসে পাবলিক প্লেসে যেখানে সেখানে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি যে যে কোনো বিষয় নিয়ে গণ্ডগোল ফাসাদ লাগাই দেওয়া হৈ হুল্লোড় করা তর্ক বিতর্ক করা ঝগড়াঝাটি করা এটা বোধ খুব বেটাগিরি এই জন্য আমরা বলি যে অন্যায় দেখলে আমাদের মাথা ঠিক থাকে না আমি চুপ থাকতে পারি না হ্যাঁ এটা ঠিক কোথাও যদি অন্যায় হয় সে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে হাত দিয়ে মুখ দিয়ে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে কিন্তু অহেতুক তর্ক বৎসা বিতর্ক বিশেষ করে যেগুলোর কোনো আলটিমেট সমাধান নাই শুধুমাত্র কথায় কথা বাড়বে যার যারটা তার তার কাছেই থাকবে মুখটা নষ্ট হবে সময়টা অপচয় হবে নিজের চরিত্র নষ্ট হবে মাথাটা গরম হবে এ জাতীয় ক্ষেত্রে নিজেকে বিশেষ করে যখন কোনো মূর্খ মানুষ না বুঝে সে তর্ক করছে তার সাথে কথা বললে কথা আরও বাড়তে থাকবে এই টাইমে যে ব্যক্তি সালাম বলে সেখান থেকে সরে আসে ও ইদা খত বাহমুল জাহেলু না কলু সালামা মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম মানে তুমি তোমার মতো থাকো ভালো থাকো তুমি আল্লাহ তোমার ভালো রাখো আসসালামু আলাইকুম বলে সে সেখান থেকে চলে আসে মানে কথা বাড়ায় না এটা হলো রহমানের বান্দাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা বলা যত সহজ আমল কিন্তু এত সহজ না কারণ এই সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এটা যার তার সম্ভব হয় না আল্লাহ তারা আমাদের সবাইকে এ ধরনের পরিস্থিতিতে রহমানের বান্দার যে গুণ বৈশিষ্ট্য সেটা অর্জন করার ধারণ করার তফিক দান করুন তিন নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য টুন আলী রবিহীম সুজ্জেদা যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য সেজদা করে রুকু করে অর্থাৎ নামাজ পড়ে তাহাজ্যুদের সলাত আদায় করে রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় রুকুসের দায় লিপ্ত হয় আজ আমাদের অবস্থা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই আমাদের অসুবিধা এটা পড়তেই কষ্ট হয় অথচ আল্লাহ রব্বুল আলমিনের স্বীকৃতি পাইতে হলে রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজ্যুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে বিশেষ করে রমাদান আসছে তারাবির নামাজটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে তাড়াহুড়ো না করে ভালোভাবে একটু সময় নিয়ে আদায় করার চেষ্টা করতে হবে তুফান মিল নামাজ পড়া যাবে না সেই সাথে সাহারি খেতে যখন উঠবেন ভোর রাতে তখন সম্ভব হলে একটু একটু করে দু একাত চারাকাত নামাজ রুকু লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথা বলবেন এবং রহমানের বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন আমরা অনেকেই আছি আজকাল যে তাহাজুদের সময় বিশেষ করে রমজান মাসে ভোর রাতের যখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার রাসপারে নেমে আসেন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এই সময়টাতে শুধু সাহারি খাওয়া নিয়েই আমরা ব্যস্ত থাকি অথচ এই টাইমটাকে আমরা সাহারি প্লাস করতে পারি সাহারি প্লাস সাহারিও খেলাম আবার পাশাপাশি দু চার রাকাত নামাজও পড়লাম বছরের অন্য সময় আপনি উঠতে পারেন না কিন্তু এই সময় তো আপনার উঠে এমনিই লাগে তাহলে সেই সাথে আপনি চাইলেই রহমানের বান্দাদের মধ্যে সামিল হওয়ার চেষ্টা টাইম আসে আপনি শুরু করতে পারেন আর একবার যদি তাহাজুদের মজা পেয়ে যান ইনশা আল্লাহ বছরে অন্যান্য সময় তাহাজুদ পড়ার চেষ্টা করা সহজ হবে আল্লাহ তাহলে আমাদের কামলের তফিক দান করুন তাহলে রহমানের বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য হল তাহাজুদের নামাজ আদায় করা চার নম্বর চার নম্বর বৈশিষ্ট্য হল জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহা চাওয়া জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানাহা চাওয়া আল্লাহ বলা রামিন বলেছেন ওল্লাদিন ইয়া কুলুন আরব বানা ইন্না আয়দাবা কানা গোরয়ামা ইন্না কমা রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হল তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাব থেকে আমাদেরকে দূরে সরা জাহান্নামের আজাব থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবে আল্লাহম্মা আজির না মিনান্নার বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা এটা রহমানদের বন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হলো রব্বানা শ্রীফ আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা কানা গরামা ইন্না হা সাত মুস্তাকর অমকামা অতএব এ আমলটা আমরা করব ইনশাআল্লাহ আমাদের কামলের তৌফিক দান করুন রহমানের বান্দাদের পাঁচ নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করবে টাকা পয়সা ব্যয় করবে তখন তারা মধ্যম পন্থা অবলম্বন করবে অপচয় অপব্যয় করবে না আবার কৃপণতাও করবে না আল্লাহ তালা বলেছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে টাকা পয়সা খরচ করে তখন তারা অপচয় অপব্যয় করে না এবং অপচয় অপব্যয় এবং কৃপণতার মধ্যবর্তী যে অবস্থান অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা না অপচয় অপব্যয় না কৃপণতা মাঝামাঝি যে পন্থা আছে যতটুকু প্রয়োজন ততটুকু তারা খরচ করে এই গুণটাও আজকাল আমাদের সমাজে অনেক কমে যাচ্ছে বিশেষ করে আল্লাহ তালা যাদেরকে একটু সামর্থ্য দিয়েছেন টাকা পয়সা হওয়ার পর সেটা খরচ করার ক্ষেত্রে আমাদের কোনো মাত্রা জ্ঞান থাকে না কেউ হয়তো প্রবাসে গিয়েছেন কিংবা ব্যবসা বাণিজ্য করেছেন আল্লাহ তালা তাকে বরকত দিয়েছেন এই টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে দেখা যায় যে যেখানে দশ টাকা ব্যয় করলে হয় সেখানে বিশ টাকাও ব্যয় করে ফেলতেছেন কারণ টাকার অভাব নেই আল্লাহ তালার কাছে বান্দার প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে বিধায় একজন ইমানদার তিনি রহমানের বান্দা হওয়ার স্বীকৃতি পেতে হলে আল্লাহ তালা তাকে দিয়েছেন বলেই তিনি অপচয় করবেন কিংবা কৃপণতা করবেন এ দুইটার কোনোটার সুযোগ আল্লাহ আল্লাহব্বুল আলামিন মধ্যম পন্থাকে পছন্দ করেন আমরা উম্মত হলাম উম্মতে অসাতা অর্থাৎ মধ্যম উম্মত অতএব যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সীমানঙ্ঘন না করে শরীয়তের সীমানার মধ্যে থাকতে হবে এর মধ্যে একটা হলো এই ব্যয়ের ক্ষেত্রে যে নীতিমালা সেটি রহমানের বান্দাদের ছয় নম্বরের বৈশিষ্ট্য হলো আখর আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করবে না মজবুত করবে শুধুমাত্র দোয়া প্রার্থনা কার কাছে করতে হবে আল্লাহ কাছে করতে হবে আল্লাহ ছাড়া আর কারোর কাছে দোয়া প্রার্থনা করা যাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক একমাত্র জীবিত মৃত কোনো পীর আমাদেরকে অলৌকিক কোনো ক্ষমতা দিয়ে কোনো কিছু দেওয়ার কোনো ক্ষমতা রাখে না আল্লাহ রবুল্লা আলমেন কাউকে সেই ক্ষমতা দেন নাই সংরক্ষিত কোনো পাওয়ার নাই বরং সারাদুনিয়ার সমস্ত মানুষ স্বয়ং নবীরা পর্যন্ত মুখাপুকি ছিলেন কার দিকে অতএব ইমানদার দোয়া করবে প্রার্থনা করবে ইবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে শুধু কার আল্লাহ তালার তো রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো সে কখনো আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করে না শিরিক করে না সব সময় দোয়া করা ইবাদত করা এটা শুধু কার জন্য করে আল্লাহর জন্য করে এরপরে সাত নম্বরে বৈশিষ্ট্য হল ওলাই আল্লাহর মানুষকে বিভিন্ন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করেছেন অতএব কোন প্রাণী কোন প্রাণ সে অন্যায়ভাবে হত্যা করে না মাতৃগর্ভে যে শিশু দুনিয়াতে আসে ব্রণ যখন থাকে ওই অবস্থাতে আমাদের সমাজে বহু মানুষ সেটাকে হত্যা করে এবং মেডিসিনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে মাতৃগর্ভে সন্তান নষ্ট করে ফেলে আছে না নাই সন্তানের মধ্যে যখন হার্টবিট চলে আসে যখন প্রাণ চলে আসে মায়ের গর্বে এরপরে সেই সন্তান যদি আপনি মেডিসিন দিয়ে নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রাণ হত্যা করলেন কি হত্যা করলেন প্রাণ হত্যা করলেন তো আল্লাহবুল আলমিন এখানে এই প্রাণের কথাটাই বলেছেন যে যারা কোনো প্রাণ হত্যা করে না এই প্রাণ হত্যা করা বলতে মানুষ হত্যা আসে আবার এ ভ্রূণ হত্যা আসে অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করা যাবে না এমনকি পশু পাখি তাদেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন প্রয়োজন নাই খেলতে খেলতে দুষ্টামি করতে করতে আপনি একটা প্রাণী হত্যা করলেন আসে না অনেকে করে মজা করতে করতে হত্যা করে ফেললেন এটাও অন্যায় আল্লাহ রবুল আলামিন সমস্ত প্রাণীদের প্রতি রহম করার কথা আমাদেরকে বলেছেন যে সমস্ত পশুর গোস্তুখা খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে সেগুলো আমরা জবে করে খেতে পারি আমাদের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সে তাদেরকে পর্যন্ত জবে করতে গিয়ে অমানবিকভাবে জবে করা অথবা তাদেরকে জবে করতে গিয়ে যতটুকু কষ্ট তাদের হয় তার চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দেওয়া ভোতা সুরে দিয়ে আপনি অযথা তাকে দীর্ঘ সময় পর্যন্ত জবাই করতে থাকলেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে প্রাণীকে কষ্ট দিচ্ছেন সেটাও কিন্তু শরীয়তে গুনাহের বিষয় এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজে আছে অতএব এগুলো ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই যে সমস্ত প্রাণীর উপদ্রবে আপনার কষ্ট হয় আপনার ডিস্টার্ব হয় যেমন কথার কথা পিঁপড়ার উপদ্রব হয় মশার উপদ্রব হয় তারপর ইঁদুরের উপদ্রব হয় তো এ সমস্ত প্রাণীগুলোকে আপনি হত্যা করতে পারেন কিন্তু সেগুলোকেও হত্যা করতে গিয়ে অমানবিক কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না একবার এক ব্যক্তি তিনি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী করিম সাল্লা সাল্লাম দেখে তাকে নিষেধ করেছেন বলেছেন যে আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন জাহান নামে শাস্তি দিবেন এছাড়া কাউকে এটা দেওয়ার রাইট রাখেন নাই অতএব পিপিলিকে আপনার কষ্ট দিচ্ছে আপনি বিভিন্ন পাউডার আছে বিভিন্ন কিছু আছে এগুলো দিয়ে আপনি মেরে ফেলেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অমানবিকভাবে হত্যা করার সুযোগ নাই ইসলাম আমাদেরকে সেই সুযোগ দেয়নি সেই অনুমতি দেয়নি বিধায় একজন মানুষ তিনি রহমানের বান্দা হওয়ার জন্য তার মধ্যে মায়া মমতা থাকতে হবে সম্প্রীতি ভালোবাসা থাকতে হবে মানুষ তো বটেই যে কোনো প্রাণের প্রতি তার আন্তরিকতা এবং এই মানসিকতা ধারণ করতে হবে আপনারা দেখবেন যে অনেক ইঁদুর মারার আঠা পাওয়া যায় এই আঠাগুলোর মধ্যে ইঁদুর লেগে যায় এরপর লাগা যাওয়ার লেগে যাওয়ার পরে দেখা যায় সে আঠার সাথে লেগে থেকে দিনকে দিন দিনকে দিন পড়ে থাকতে থাকতে সে তারপরে মারা যায় অথবা সে আঠা থেকে এরপরে টেনে বের করেন আপনি বের করতে গিয়ে তার চামড়া ছিলে যায় শরীর টুকরা টুকরা হয়ে যায় তো এইভাবে তাকে অমানবিকভাবে কষ্ট দিয়ে হত্যা করার প্রয়োজন নাই আপনি যেমন বিস্প্রয়োগ বা অন্য যে সমস্ত পন্থা আছে তুলনামূলকভাবে কম কষ্টে তার মৃত্যু হবে সে সমস্ত পন্থা তাদেরকে হত্যা করতে পারেন তো এইভাবে যে কোনো প্রাণের প্রতি রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহর স্বীকৃত গোলাম হওয়ার জন্য যাদের গোলামী বন্দিকে আল্লাহ তালা স্বীকার করে নিয়েছেন ঘোষণা দিয়েছেন সে মানুষ হওয়ার জন্য এই আন্তরিকতা আমাদের মধ্যে থাকতে হবে ইংশা আল্লাহ রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো হল ওয়ালায়ুন তারা জেনায় লিপ্ত হয় না জেনায় লিপ্ত হয় না এর মানে হল জেনার যত প্রকার আছে সমস্ত প্রকার জেনা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে সরাসরি জেনা সরাসরি ব্যবিচার এটা যেরকম অপরাধ গুনাহের কথা জেনার প্রাথমিক যে কাজগুলো আছে এগুলোও কিন্তু অপরাধ এবং গুনাহের কথা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জেনাল আইনি আর নজর চোখের জেনা হলো চোখ দিয়ে এমন কোন নারীকে দেখা যাকে দেখা ইসলামী শরীয়ত আমার জন্য হালাল করে নেই তার দিকে আমি দৃষ্টিপাত করলাম এটাই হলো চোখের জেনা এভাবে কল্পনার জেনা হতে পারে মনের জেনা হতে পারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হতে পারে এই অপরাধটি আজকাল এই পরিমাণ হয়ে গেছে যে এটা মহামারী হয়ে গেছে এটা থেকে বেঁচে থাকা এখন কঠিন দরুহ হয়ে গেছে আপনি টেলিভিশনের দিকে তাকাবেন সেখানে পরনারীর দিকে আপনাকে তাকাতে হচ্ছে ইমানদার রহমানের বান্দা হওয়ার প্রয়োজনে আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলতে হবে যে না আমার জন্য এটা তো জায়েজ নাই এবং এই আম এই অপরাধে যদি আমি লিপ্ত হই তাহলে তো রহমানের বান্দা হওয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক তেমনিভাবে বিশেষ করে আমাদের তরুণ যারা আছে বয়সে যারা স্কুল কলেজে সহশিক্ষায় তারা শিক্ষা গ্রহণ করে থাকে এই কারণে দেখা যায় সেখানে বিভিন্ন মেয়েদের সাথে পড়াশোনা করতে হয় তাদের সাথে ওঠা করতে হয় এই শিক্ষা নিতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের অনেকে চরিত্রকে বিলীন করে ফেলে নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেলে এবং রহমানের বান্দা হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যায় আগে কেউ যদি নিজের প্রতি জোলম করেছে অন্যায় করেছে তাদের সম্পর্কে কিন্তু আল্লাহতালা এই আয়তের পরেই বলেছেন যে ইল্লা মান্তা ও আমানা ও আমিলা যারা আগে কখনো এই সমস্ত অপরাধগুলো করে ফেলেছে কিন্তু এরপরে এখন সে লজ্জিত হয়ে তবা করে ফিরে এসেছে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করে দেন নতুন করে তার হালখাতা শুরু হয় এবং এ ব্যক্তি আবার রহমানের বান্দা হওয়ার সুযোগ এবং উপযোগিতা তার মধ্যে তৈরি হয় রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য এবং গুণ হল জুর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না মিথ্যা সাক্ষ্য দিলে সে রহমানের বান্দা হবে না মিথ্যা সাক্ষ্য কিভাবে দেয় যেমন দুজন মানুষের মধ্যে গন্ডগোল হয়েছে আপনি সেখানে ছিলেন না তারপরেও আপনি আপনার পছন্দের কোনো মানুষ হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পছন্দের মানুষ আপনি তার পক্ষে সাক্ষী দিলেন অথচ আপনি সেখানে ছিলেন না এটা হলো মিথ্যা সাক্ষী একইভাবে আমরা দেখা যায় বহু ধরনের মিথ্যা সাক্ষ্য দেয় যেমন কথার কথা একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সে এ প্লাস পাওয়ার উপযুক্ত না আপনি বিভিন্ন ভাবে অন্যায় ভাবে তাকে এ প্লাস পাওয়ায় দিলেন তাহলে সেক্ষেত্রে সে যে এ প্লাসের উপযুক্ত না আপনি দিলেন এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া এই লোকটা এটার উপযুক্ত না তারপর আপনি বললেন উপযুক্ত তাহলে তাকে উপযুক্ত হওয়ার সাক্ষ্য দেওয়া কাউকে সার্টিফিকেট দিলেন এসএসসি পাসের তার মানে সে এস এস সি পাসের যোগ্য আসলে সেটার যোগ্য না তাহলে আপনি কি করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এরকম মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে বিভিন্নভাবে দেওয়া হয় কারোর ছেলে বা মেয়ের বিয়ে হবে বিয়ে করাবে তো আপনার কাছে জানতে চাইছে যে আমি অমুক খেলাকে আত্মীয়তা করতে চাই তার সম্পর্কে আপনি কি জানেন আপনি দেখলেন যে আপনার পছন্দের মানুষ আপনারই ভাইয়ের মেয়ে হয়তো বা কাছের কারোর মেয়ে এর সম্পর্কে আপনার কাছে জানতে চাওয়া হলো আপনি তখন কি করেন যত প্রশংসা আছে। যা আছে তা বলেন যা নাই তাও বলেন এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনি বললেন যে এর মতো মেয়ে এলাকাতে আরেকটা নাই অথচ আপনি জানেন তার চরিত্রের কি হাল তারপরও আপনি এটা বলতেছেন কেন আপনার ভাইয়ের মেয়ে আপনার বন্ধুর মেয়ে তার বিয়েটা হওয়া দরকার এই জন্য ওই বেচারাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন অথবা যার ব্যাপারে জিজ্ঞেস করতে আসছে ওই লোকটা হয়তো আপনার শত্রু তার সাথে আপনার শত্রুতা আছে গণ্ডগোল আছে তো এখন বা সম্পর্ক নাই ভালো সম্পর্ক নাই জিজ্ঞেস করতে আসছে যে আমরা এখানে আত্মীয়তা করতে চাই ভাই আপনি কি বলেন চিনেন না লোকটা কেমন কি তখন আপনি বললেন যে হায় হায় এর চাইতে অনানুষ তো আমাদের এলাকা তার একটা নেই আপনি এরকম বলে দিলেন আসলে লোকটা খারাপ না কিন্তু আপনি খারাপ বললেন কারণ আপনার সাথে তার গণ্ডগোল আছে তাহলে এটাও মিথ্যা সাক্ষ্য হওয়া সত্য সাক্ষ্য কোনটা যা আছে তা বলা যা আছে তা ভাই এ ভালো দিক আছে এ খারাপ দিক আছে আমি যদ্দুর জানি আমি এদ্দুর বললাম এটা আপনি বলে দিবেন এবং ফয়সালা এবং সিদ্ধান্ত হবে আল্লাহ আল্লাহাবুল আলমিনের ফয়সালার মাধ্যমে আল্লাহ যা হুকুম রাখছেন সেটাই হবে কিন্তু আপনাকে সত্যটা বলতে হবে তো রহমানের বান্দা হওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অথচ আমরা অনেকে কিন্তু ডাড়ি টুপি পরে লম্বা জুব্বা পরে অনেক ভালো কাজ ভালো ভালো কাজ করি নামাজ কালাম পড়েও আমরা কিন্তু এই ধরনের এই জাতীয় মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি এরকমটা আমাদের মধ্যে আছে না নাই আছে তো এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য যে তারা মিথ্যা সাক্ষ্য দিবে না এই যে আমার রবিল্লামারুরো কেরওয়া রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হল তারা যখন কোনো জায়গায় অহেতুক অনর্থক ফালতু কোনো কাজ হয় কথা হয় যেটাতে কোনো দুনিয়া বা আখেরাতের ভালো কোনো কল্যাণ সেখানে নাই তারা ওইটার পাশ দিয়ে গেলে সে নিজের আঁচল বাঁচিয়ে সম্মান বাঁচিয়ে সেখান থেকে চলে যায় অর্থাৎ সেটাতে সে জড়ায় না এখন আপনি জানেন চা দোকানে কি হয় আপনি তারপরও সেখানে গিয়ে ঘন্টাকে ঘন্টা বসে আড্ডা মারলেন রহমানের বান্দা হওয়া যাবে না আপনি জানেন সেখানে বসে পুরা এলাকার মানুষের গিবৎ শেখায়েত হয় অমুকের বদনামি তমুকের গিবৎ অমুকের পিছে লাগা অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অমুকের সাথে অমুককে লাগাই দেওয়া এই যত রকমের অপকর্ম আছে এগুলা সবসময় যে হয় তা না আপনি যদি জানেন যে এই জিনিসটা হয় এই জায়গায় বসলে তাহলে সেখানে আপনি ইচ্ছাকৃত যাচ্ছেন ঠান্ডা মাতা যাচ্ছেন এবং সেখানে গিয়ে আড্ডা মারতেছেন তাহলে এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের খেলাফ রহমানের বান্দা হতে হলে আল্লাহ তালার স্বীকৃত গোলাম হতে হলে আব্দ হতে হলে সেক্ষেত্রে এই বদ অভ্যাস থেকে দূরে সরে আসতে হবে কোনো অন্যায় কাজ গুনাহের কাজ শুধুমাত্র অহেতুক কাজ না কোথাও গুনা হচ্ছে আপনি জানেন সেখানে আপনি যাবেন না আপনি সেখান থেকে দূরে থাকবেন বিশেষ করে তরুণদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনি জানেন চার পাঁচ বন্ধু বান্ধব তারা হয়তো আজেবাজে কাজ করে আজেবাজে কথা বলে হারাম কোনো কিছু তাদের মধ্যে আছে আপনি এটা বোঝার পর আঁচ করার পর অনুমান করার পর তাদেরকে এড়ায় আপনি চললেন সেখান থেকে নিজের আঁচল বাড়ায় বাঁচায় আপনি সরে আসলেন এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ তালা আমাদেরকে বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন অতএব এই বৈশিষ্ট্য আজকাল অর্জন করাটা অনেক বেশি আরও জরুরি হয়ে পড়ছে কারণ চতুর্দিকে হারামের হাতছানি আপনি যার সাথে মিশলে গুনাহে লিপ্ত হতে হবে হারামে লিপ্ত হতে হবে চাইলেও বাঁচতে পারবেন না এরকম জায়গা থেকে দূরে সরে আসা এটা হলো আপনার আখেরাত রক্ষা করার জন্য জরুরি রহমানের বান্ধা হওয়ার জন্য জরুরি বাহিরা আমার এরপর রহমানের বান্দাদের আর একটা বৈশিষ্ট্য কথা তারা বলেছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল তাদের কাছে যখন আল্লাহ রব্বুল আলিনের আয়াত শোনানো হয় বলা হয় কোরআনে করিমের আয়াত তাদেরকে যখন বলা হয় আল্লাহর নির্দেশ যখন তাদেরকে শোনানো হয় কোরআন হাদিসের কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা সেটা শোনার সাথে সাথে আমল করার নিয়ত করে তার সামনে মাথা নত করে দেয় আল্লাহ নির্দেশের সামনে মাথা নত করে দেয় আল্লাহর আয়াতকে গ্রহণ করে আল্লাহর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে তারা আল্লাহর আয়াত শোনার পরেও না শোনার ভান করে তারা অন্ধের মতো বধিরের মতো এরকম দাঁড়িয়ে থাকে না বসে থাকে না বরং তারা শুনে আমল করার চেষ্টা করে অতএব রহমানের বান্দাদের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে থাকতে হবে যদি আমরা রহমানের বান্দা হতে চাই অর্থাৎ কোরআনে আল্লাহ তালা কোন নির্দেশ করেছেন আল্লাহর কোনো আয়াত আমরা জেনেছি সাথে সাথে সেটার সামনে আমরা মাথা নত করব নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে পেশ করে দিব ইনশাআল্লাহ রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওল্লেদিন আই কৌলুন আরব্বানা না মিন আজুয়া জিন আদুল রইয়াতি না কুররাতা আয়ন ও না ইমামা যারা বলে রব হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে নয়ন জুড়াবে কখন নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাসাল্লাহ কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো অন্য দিক থেকেও ভালো চরিত্রের দিক থেকেও ভালো মাসাল্লাহ কিন্তু তার আয় উপার্জন নাই খুব কষ্টে আছে তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তালার কাছে যদি একটা দোয়া করে সব কিছু চেয়ে নিতে চান সন্তানের রুজি রোজগার সন্তানের আখলাখ চরিত্র সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তানের সর্বি সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান আপনার স্ত্রী আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন সুরাইফুর কানের এই চুয়াত্তর নম্বর আয়াতের এই দোয়া রব্বানা মিন আজুয়াজিনা আর আমাদের সবাইকে আমাদের গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের শুধু মোত্তাকিদের নেতা বানিয়ে দেন তার মানে সামনে সামনে যেন থাকতে পারি আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো এটা হল ভালো কাজের নেতৃত্ব আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরীর হবো ভালো একটা কাজ করার সুযোগ আসছে সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া তাদের সামনে সামনে থাকা অগ্রসর হওয়া এরকম মানুষ হওয়ার তফিক আল্লাহ তালার কাছে চেয়ে নেওয়া এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য যে তারা শুধু নিজের চিন্তা করে না পরিবারকেও ভালো রাখে আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন অনেক মুরব্বিরা আছে দেখবেন অনেক বাপেরা আছে দেখবেন নিজে নামাজ কালাম পড়ে আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানাই দিস টাকা পয়সার মেশিন বানাই দিস যে টাকা কামাই নিয়ে আসো বিদেশ থেকে যাও নিয়ে আসো অথবা দেশ থেকে নিয়ে আসো পড়ালেখা করে কেরিয়ার গড়ো আর কাজকাম করো আমাদেরকে পয়সা করে দাও তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহর গোলামী করতে শিখো এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না নিজে নামাজ কালাম পড়ে ফজর নামাজ পড়তে আসার সময় ছেলে বা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তার উপরে নামাজ ফরজ কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানি দিয়ে তার গায়ে তার সোয়া রেখে আস তাহলে আপনি নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য আসলেন অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে বিশেষ করে আমাদের তরুণরা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার পরে উৎসাহ না দেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ও আমুরাহ কবি সোলা এক জায়গায় বলেছেন ও আমলাক কবি সোলা তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের অর্ডার করো নির্দেশ করো অস্তাবিন আলাইহা হা এবং এটার পরে অটল থাকো অনেক বাবা মা আসেন আবার শুধু মুখে নির্দেশই করে সন্তানরাও শুনে না শুধু নির্দেশ করলেই হবে না তাদেরকে মসজিদে আসার অভ্যাস আনার অভ্যাস গড়ে তুলতে হবে তাদেরকে আল্লামুখী করে তুলতে হবে নিজের আচরণ দিয়ে নিজের আখলাখ দিয়ে নিজের ব্যবহার দিয়ে নিজের আমল দিয়ে কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন হ্যাঁ ঝগড়া করেন বাজে মন্তব্য করেন এটাও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং কু আংফুসা কুম্ম আ কম তোমরা নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতএব জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে একা নয় আপনার স্ত্রী আপনার সন্তান সবাইকে নিয়ে কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না বিশেষ করে আপনার পরিবারের অন্য অন্য কেউ দিনের উপর চলে না আপনি একা চলতে চাইবেন দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে আল্লাহ আল্লাহারা আমাদের সবাইকে রহমানের বান্দাদের এই সমস্ত গুণগুলো অর্জন করার তফিক দান করুন আল্লাহ তালা এই রহমানের বান্দা যারা হতে পারবেন তাদের এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন এই বৈশিষ্ট্যগুলোর অনেকগুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে অনেকগুলো আমাদের মধ্যে নাই আমরা একটু চেষ্টা করে একটু পরিশ্রম করে একটু সময় দিয়ে আমরা এগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করবো প্রয়োজনে নোট লিখে ফেলবেন যে রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা শুনলাম এই বৈশিষ্ট্যগুলোর এগারোটা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা আমার মধ্যে আছে এটা টিক দিই যেটা নাই আমার মধ্যে সেটা খালি থাকুক আমি চেষ্টা করব আমি আপ্রাণ মেহনত করব আমি পরিশ্রম করব এবং যেটা নাই সেটা অর্জন করার চেষ্টা করব যখন আমার মধ্যে ওইটা এসে যাবে ওইটাকে টিক দিয়ে দিব আবার আরেকটা পয়েন্টটাকে টার্গেট করব এভাবে আমরা যদি চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ রহমানের বান্দা হওয়া সম্ভব মোহতারাম হাজরিন রহমানের বান্দা শুনতে খুব সহজে আমরা শুনে ফেললাম কাউকে যদি প্রধানমন্ত্রী বলেন যে এ আমার লোক এরা আমি পছন্দ করি বা সে আমার কাছের মানুষ বিশ্বস্ত কেউ তাহলে তার ভাবসাপ কেমন হবে বলেন আর প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা আপনার এলাকার চেয়ারম্যান হিসাবে যদি বলে যে এটা আমার ডাইনহাত বা এটা আমার নিজস্ব লোক তাহলে সেক্ষেত্রে তার ভাবসাপ কি হবে বলেন আর সেখানে দুনিয়ার সমস্ত রাজাদের রাজা দুনিয়ার সমস্ত রাজাদেরকে যিনি সৃষ্টি করেছেন দুনিয়ার সব সৃষ্টি জগতের সকল সৃষ্টির মহান সৃষ্টিকর্তা যে আল্লাহ রব্বুল্লা আলমিন সে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে আমাকে যখন পরিচয় দিবেন যে এ আমার গোলাম এ আমার দাস দাস সে আমার তাহলে সেক্ষেত্রে তার মর্যাদা কত বেশি হতে পারে অতএব আমরা রহমানের বান্ধব হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি এই বৈশিষ্ট্যগুলো আবারও বলে দিচ্ছি রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হল প্রথম বৈশিষ্ট্য হলো যে তারা যখন চলাফেরা করেন তখন সেই চলাফেরার মাধ্যমে বিনয়ের প্রকাশ ঘটায় কিসের প্রকাশ ঘটায় অহংকারী হয় না দাম্বিক অহংকারী দাপট দেখায় গায়ের জোর দেখায় মাতবরি মাস্তানি করে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ দুনিয়াতে যত বেশি লাফালাফি করে মানুষ এটা লক্ষণ খারাপ নবিক্রিম সাল্লাহর বক্তব্য আমার আমার কথা নয় তিনি বলেছেন জাহান্নামী যারা তারা হলো জওয়াজ জতুল গোয়ার কিসিমের হয় কিন্তু জান্নাতি যারা তাদের বৈশিষ্ট্য কি নবী করিম দুর্বল সাল্লাম নিরীহ এই টাইপের মানুষগুলো তাদের বেসিক অন্যান্য জিনিস যদি ঠিক থাকে তাহলে এটা একটা আলামত বোঝা যেতে পারে যে এটা জান্নাতি মানুষের মার্কা যাদেরকে সমাজে কোনো গুরুত্ব আমরা দেই না মনে করি যে এটা নিরীহ দুর্বল এটা অসহায় যদি তার ইমান আমলটা ঠিক থাকে বেসিক কাজগুলো ঠিক থাকে তা এইটা বরং জান্নাতি হওয়ার লক্ষণ অতএব ভাইর আমার রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্যটাই হলো বিনয় চলাফেরার মধ্যে কি প্রকাশ পাবে বিনয় প্রকাশ পাবে তরুণ ভাইদের জন্য এই পয়েন্টটা বিশেষ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ বয়স যখন তাগড়া থাকে গায়ে যখন জোর থাকে বন্ধু বান্ধব যখন সাথে থাকে তখন চলাফেরার মধ্যে এক ধরনের ভাবসাপ চলে আসে ঠিক না মানুষকে মানুষ মনে করেন না বাজার দিয়ে যান চার পাঁচ বন্ধুবান্ধব একসাথে আসে তো সেখানে কোনো রিক্সাওয়ালা বেচারা হয়তো একটু আপনার গায়ের সাথে একটু হালকা লেগে গেছে অসতর্কতার কারণে তো কি করেন তখন যত পাওয়ার আছে সব দেখান এই যে অহংকার এটা কোনো ইমানদার বৈশিষ্ট্য না ইমানদার সর্বাবস্থা নিজেকে কন্ট্রোল করে ব্যালেন্স করে যে না আমার আচরণ দ্বারা কোনো মানুষের জন্য আঘাত বা কষ্ট না হয় অতএব রহমানে বান্দার জন্য এগুনটি অর্জন করতে হবে চলাফেরার মাধ্যমে আমাদের বিনয় প্রকাশ করতে হবে দ্বিতীয়ত হল কেউ যখন আমাদের সাথে বিতর্ক বস্যা করতে আসবে তর্ক করতে আসবে কথা বাড়বে সেই জায়গা থেকে আস্তে করে সরে যাওয়া এড়ায় যাওয়া তিন নম্বর বৈশিষ্ট্য হল রাতের বেলা তাহাজুতের নামাজ পড়া সারা বছর পড়তে পারেন না অন্তত মাঝে মধ্যে পড়েন বৃহস্পতিবার রাতে পড়েন শুক্রবার দিনে ঘুমাতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা অফিস আদালত বন্ধ বা যখন আপনার সুবিধা হয় অন্তত তাহাজুদের নামাজ পড়ার অভ্যাস করেন আর তাহাজুদের নামাজ যদি ভোররাতে পড়তে না পারেন কমপক্ষে এশার নামাজের পরে দুরাকাত দুরাকাত করে দুরাকাত চার একাত ছ রাকাত যতটুকু সম্ভব একটু নামাজ পড়েন তারপরেও আপনি ইনশাআল্লাহ তাহাজুদ পড়নেওয়ালা মানুষের সব পাবেন এটা হল রহমানের বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য রহমানের বান্দাদের চতুর্থ বৈশিষ্ট্য হল যে তারা জাহান নামের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইবে বিশেষ করে এই দোয়াটা পড়া রব্বানা শরীফ আন্না আদাবা জাহান্নাম ইন্না আদা বাহা কানা গরামা আল্লাহ কাছে দোয়া চাইবেন পানা করবেন পানা চাইবেন দোয়া করবেন যে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নামের আজাব থেকে পানা চাই ভাই রামান জাহান্নামের আজাবের প্রতি যদি ইমান এবং বিশ্বাস কোনো মুসলমানের থাকে তাহলে সে এই আজাব থেকে বাঁচার জন্য তার জীবনের সমস্ত চেষ্টা সমস্ত সাধনা সে করবে তারপর সে আজাব থেকে বাঁচার চেষ্টা করবে আল্লাহম্মা আজির নার। আল্লাহম্ম আজির ইনান্নার দুইটাই ঠিক আছে একটা এক বছর একটা বহু বছর বেশি বেশি করে পড়বেন সকাল সন্ধ্যায় সাতবার সাতবার পড়ার কথা হাদিসে বর্ণিত আছে এর বাইরেও উঠতে বসতে চলতে ফিরতে মাঝে মধ্যে আল্লাহ আপনি মাফ করে দেন এ অভ্যাস গড়ে তুলতে হবেংসা আল্লাহ এটা হল রহমানের বন্দাদের বৈশিষ্ট্য রহমানের বন্দাদের আরেকটা বৈশিষ্ট্য হল যে তারা যখন ব্যয় করে অপচয় অপব্যয় করে না এবং কৃপণতাও করে না বরং মধ্যম অবলম্বন করে আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে শরীর সাব্যস্ত করে না শিরিক করে না আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো প্রাণ হত্যা করে না অন্যায়ভাবে আরেকটা বৈশিষ্ট্য হল জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে চরিত্রটাকে হেফাজতে রাখে আরেকটা বৈশিষ্ট্য হল তারা মিথ্যা কোনো সাক্ষ্য দেয় না আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো গুনাহের কাজ অন্যায়ের কাজ অহেতুক অন্যায় কাজ হলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখে সে জায়গায় যায় না সে আরেকটা বৈশিষ্ট্য হল যখন আল্লাহর আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় সাথে সাথে সেটার সামনে তারা মাথা নত করে অহংকার করে থাকে না এবং শুনেও না শোনার ভান করে না বরং আমল করার চেষ্টা করে রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হল নিজে একা ভালো হওয়ার চেষ্টা করে না গোটা পরিবারকে নিয়ে এসে ভালো হওয়ার চেষ্টা করে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বানা হাবলানা মিন লিল না ইমামা এই গুণগুলো আমরা ইনশাআল্লাহ অর্জন করার চেষ্টা করব তো এগুলো যদি অর্জন করতে পারেন কি হবে আল্লাহ বলেছেন আল মা সবরু যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তাদেরকে জান্নাত দেয়া হবে এই সবরের বিনিময় সবর মানে এই কাজগুলো করতে গেলে ধৈর্য ধরা লাগবে কি লাগবে না আপনি যখন বিনয় হয়ে চলতে যাবেন দেখবেন যে সবাই আপনার গায়ের উপরে উঠবে ঠিক না ভাই ঠিক আপনি ভদ্র হয়ে চলতে যাবেন কেউ আপনাকে পাত্তা দিবে না বরং পাল্লা একটা ধাক্কা দিবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না আপনি যখন রহমানের বান্দা হতে গিয়ে কেউ আপনার সাথে তর্ক করতে আসবে আপনি যখন চুপ থাকবেন সে আপনার উপরে আরও চড়াও হতে চাবে মনে মনে করবে কি এই লোকের বোধহয় কিছু বলার নাই এই জন্য সে বোধহয় চুপ কিন্তু আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চুপেরাতে সে বোঝে না তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এইভাবে প্রত্যেকটা কাজ এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সবগুলো অর্জন করতে গেলে কি করতে হবে ধৈর্য ধারণ ধৈর্য ছাড়া সম্ভব হবে না এই জন্য আল্লাহ বলেছেন যারা এই গুণগুলো অর্জন করতে গিয়ে ধৈর্য ধারণ করলো আল্লাহ রবুল আলমের তরফ থেকে তাদেরকে জান্নাতের নামত এবং পুরস্কার দেওয়া হবে ওই উল্কৌ নফি হাত সালামা তারা সেখানে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে অভিবাদন পাবে সালাম পাবে অনন্ত অসীমকালের শান্তি পাবে মোহতারম হাজরিন দুনিয়ার এ সুখ এবং শান্তি এটা খুব সীমিত সময়ের জন্য দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে পার হয়ে যাবে আপনাদের এই এলাকাতে কত মানুষ আপনারা দেখেছেন অনেক সম্পদওয়ালা ছিলেন হুম অনেক দিক থেকে সুখী ছিলেন কিন্তু তাদের সুখ চিরকাল তারা ভোগ করতে পারেন নাই বরং একটা সময় দুনিয়াকে গুড বাই জানিয়ে সব কিছুকে ফেলে রেখে চলে যেতে হয়েছে কেউ ফিরে আসছে একজনও আসছে আসবে কেউ আমাদের গন্তব্য কি ভিন্ন কোনোটা আছে আমরাও তাদের ওই পথে যেতে হবে চাই বা না চাই অতএব যে কথাগুলো বললাম আল্লাহর কোরআন থেকে এই কথাগুলো যদি আমরা মানি তাহলে ওই গন্তব্যের পরবর্তী জীবনে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে সুখ শান্তি দিবেন আর যদি না মানি তাহলে দুনিয়ারের সামান্য সময় দেখতে দেখতে পার হয়ে যাবে এই সময়টাই তো হয়তো সুখ পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু যদিও সুখ পাই সেটা যে একসময় ফেলে রেখে চলে যেতে হবে সেটার ব্যাপারে সন্দেহ কোনো পাগলেরও অতএব আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে দুনিয়াতে আখেরাতের পাথেয় সংগ্রহ করা মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে বোকা শোকা বুঝে না আর যারা পয়সা করে কামাই করে মনে করেন একজনের ছেলে ঢাকায় গেছে বহুত কষ্টে কোনো দোকানে চাকরি নিয়ে এরপরে দুই দশ বছর বিশ বছর থাকার পর মাসাল্লাহ নিজে দু চার পাঁচটা দোকানের মালিক হয়েছে দু চারটা গাড়ি বাড়ির মালিক হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন সম্পদ আর সম্পদ পুরো এলাকার মানুষ কি বলে বলে যে অমুকের ছেলেটা মানে সফল এটা ঠিক না আরেকজনের ছেলে পয়সা করি তেমন কিছু কামাইতে পারে নাই সমাজের তেমন কোনো অবস্থান পায় নাই নেতা কিছুই করতে পারে না সে কিন্তু ছেলেটা আল্লাহর বিধানের বাইরে চলে না তো পুরো এলাকার মানুষ আমরা কি বলি তখন আহারে কিছু করতে পারে নাই ঠিক না অথচ এই ছেলেটা যাকে আপনি বলতেছেন আপনার সমাজের মানুষ বলছে যে সে আসলে কিছুই করতে পারে নাই মায়া দেখাচ্ছেন মায়া বরং আপনার নিজের প্রতি নিজের করা উচিত যা করা সে বরং করে বসে আস ঠিক না ঠিক কারণ শেষ হাসি সেই হাসবে আর যে শুধু দুনিয়া কামাই করছে একটা সময় মনকে মন মাটি বুকুরে পরে থাকবে মাটির সাথে মিশে যাবে আর সব দুনিয়াতে থেকে যাবে আমল তো নিতেই পারে নাই তাহলে সেক্ষেত্রে শেষ হাসি তার হাসার সুযোগ হবে না ইমানদার তার দৃষ্টি শুধুমাত্র এই দুনিয়ার বিশ চল্লিশ পঞ্চাশ সাঁশ সত্তর বছরের জীবন না তার দৃষ্টি হলো তারপরের অনন্ত অসীমকালের জীবন পর্যন্ত বিধায় সেইভাবে দৃষ্টি যদি আমরা রেখে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা স্বয়ং আমাদেরকে গোলাম হিসাবে তার আব্দ হিসাবে তিনি আমাদের মালিক হিসাবে স্বীকৃতি দিবেন এবং এই মর্যাদা আমরা লাভ করতে পারবো ইনশা চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। খুব সাদা মাঠা কিছু কথা আল্লাহর কালামের সরাসরি কিছু খোলাসা অনুবাদ এগুলা শুধু দরকার হলো আমল করা আমি আবারও বলছি এই গুণগুলো আপনি একটা কাগজে লিখবেন আমি মাঝে মধ্যে চেষ্টা করি এইভাবে করার যে এই গুণগুলো কোরআনে বলা হয়েছে আমার মধ্যে কোনটা আছে কোনটা নাই সবসময় মনে থাকে না আমি লিখে আমার বাসায় আমার কোনো এক জায়গায় আমি রেখে দিলাম মাঝে মধ্যে উল্টে দেখলাম রহমানের বান্দাদের এগারোটা বৈশিষ্ট্যের কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই চারটা আছে তাহলে বাকি যেগুলো নাই সেগুলো আমি অর্জন করব। বাকি আমার যেগুলো নাই সেগুলো একটা 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 করে আমি অর্জন করব। একটা অর্জন হয়ে গেছে আল্লাহ শকর আদায় করে টিক দিয়ে দিব আরেকটা অর্জন হয়ে গেছে এভাবে চেষ্টা করতে থাকবো যদি এগারোটা হয়ে গেছে আপনি ইমানদার হিসাবে আপনি অন্তত পরিতৃপ্তি অর্জন করতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে বোধ হয় জান্নাতের নামত দিবেন সেদিকে বোধহয় আল্লাহ নিয়ে যাচ্ছেন চেষ্টা করা যাবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ প্রিয় বান্দাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন